नमस्कार बंधुरा, लावणी सहज रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आपनादेर जखनी कम तेलेर स्वास्थ्यकर ओ सुस्वादु किछु खेते इच्छा करबे बा मनेर मतन खाबार खेते इच्छा करबे, यूट्यूबे गिये लिखुन लावणी सहज रान्ना आर सबस्क्राइब करे दिन आमार चैनल। आर आमार समस्त रान्नार आपडेट सबार आगे पेते बेल नोटिफिकेशनटा अवश्यई अन करे राखबेन। आज आमि बानाबो चटपटी, ताहले देखे नीन आमी ए चटपटी किभावे बनाई। रेसिपिटा तैरी करार जोन्नो एखाने 250 ग्राम मटर के सामान्य नून और सामान्य हलुद गुड़ो दिए आमी सिद्ध करे नियेछि। आमी 6-7 घंटा मटरटाके जले भिजिए रेखेछिलाम, तारपर भालो करे धुए निये दुटो सीटी उठिए सिद्ध करे निएछि। एमन सिद्ध करेछि जाते मटर खोसा थेके बेरिये आसेनि, अथच শক্তও নয়, হাতে করে চাপ দিলে নরম মনে হবে। মটরটার ক্ষেত্রে আমি বলি খুব গলিয়ে ফেলবেন না, আবার একদম শক্তও হবে না। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক মটরটা আমি কেমন সিদ্ধ করে নিয়েছি। জল সমেত যেই জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জল সমেত মটরটাই এখানে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে। আপনারা চাইলে দুটো আলুও গ্রেট করে দিতে পারেন বা হালকা ম্যাশ করে দিতে পারবে, একদম ভর্তা করে করে ফেলবেন না, যেন একটু আলুগুলো আস্ত থাকে। এবার এর মধ্যে দেব 1.5 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, এটা অবশ্যই ব্যবহার করবেন, এতে এই চটপটির স্বাদ ভীষণই টেস্টি হবে, আর এটাই হলো এর স্পেশাল উপকরণ। দিলাম পরিমাণ মতন লবণ, চাট মশলায় লবণ থাকে সেই বুঝে আপনারা লবণটা এখানে ব্যবহার করবেন। দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ, তেঁতুলের কাঠ এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে ভীষণই একটা চটপটা স্বাদ আসবে। তবে আপনারা টকটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিচ্ছি 1/3 কাপ শশা কুচি, 1/3 কাপ পেঁয়াজ কুচি, একটা ডিমকে গ্রেট করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে দুটো ডিমও এখানে গ্রেট করে দিতে পারেন। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি সার্ভিং বোলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য দিচ্ছি 1 টুকরো লঙ্কা কুচি আর সামান্য তেঁতুলের কাঠ। তৈরি হয়ে গেল একটি জিভে জলানা চটপটির রেসিপি। অতি অবশ্যই তৈরি করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।